বন্ধুরা, আইপিএল 2020-তে 24তম ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং কিংস ইলেভেন পাঞ্জাব। এই ম্যাচটি এই দুই টিমের জন্যই খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। পয়েন্ট টেবিলে কলকাতা নাইট রাইডার্স 5টার মধ্যে 3টি ম্যাচ জিতে 4 নম্বরে আছে, আর পাঞ্জাব 5টার মধ্যে 1টি ম্যাচ জিতে 8 নম্বরে আছে। গত ম্যাচ জিতে ভয়ঙ্কর ফর্মে আছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে কিংস ইলেভেন পাঞ্জাব একের পর এক ম্যাচ হেরে তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ। যাই হোক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো KKR পাঞ্জাব ম্যাচের প্রিভিউ, ওয়েদার রিপোর্ট, পিচ রিপোর্ট, সম্ভাব্য প্লেইং ইলেভেন, লাইভ স্ট্রিমিং সম্পর্কে। ভিডিওটা কিন্তু KKR ফ্যানদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সুতরাং শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আপনি যদি হয়ে থাকেন একজন ডাইহার্ড KKR ফ্যান, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই প্রেস করুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে ম্যাচ ডিটেলসের কথা বললে, আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি কলকাতা নাইট রাইডার্স এবং কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে বিকাল 3:30 থেকে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হবে। এবার কথা বলা যাক ওয়েদার রিপোর্ট সম্পর্কে, যে কেমন থাকবে আজকের আবহাওয়া। বন্ধুরা, আজকে যেহেতু বিকাল 3:30 থেকে ম্যাচ শুরু হবে, তাই মাঠে প্রচণ্ড গরম থাকবে, এতে কোনো সন্দেহ নেই। 40°C থাকতে পারে তাপমাত্রা। তবে সুখবর এটাই যে আজকের বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই, মানে সম্পূর্ণ ম্যাচই কিন্তু আমরা দেখতে পারবো। এবার পিচ রিপোর্টের কথা বললে, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের পিচ কিন্তু ব্যাটসম্যান এবং বোলার উভয়কেই সাহায্য করে। ম্যাচের শুরুতে পেস বোলাররা হালকা সুইং পেতে পারেন। আজকের ম্যাচে টস জিতে অবশ্যই ব্যাটিং করা উচিত। আর এই মাঠে কিন্তু 170 রান মানে খুব একটা ভালো ফাইটিং স্কোর। প্লেইং ইলেভেনের কথা বললে, পাঞ্জাবের হয়ে ওপেনিং করবেন KL রাহুল এবং মায়াঙ্ক আগারওয়াল। এরপর 3, 4, 5 এবং 6 নম্বরে নামবেন মনদীপ সিং, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল এবং সিমরান সিং। তারপর 7 নম্বরে মুজিবুর রহমান, 8 নম্বরে রবি বিষ্ণই, 9 নম্বরে আরশিদীপ সিং, 10 নম্বরে মোহাম্মদ শামি এবং 11 নম্বরে শেল্ডন কট্রেল খেলবেন। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনিং করবেন শুভমান গিল এবং রাহুল ত্রিপাঠী। এরপর 3, 4, 5 এবং 6 নম্বরে নামবেন নীতিশ রানা, ইয়ন মর্গ্যান, অ্যান্ড্রু রাসেল এবং দিনেশ কার্তিক। তারপর 7 নম্বরে প্যাট কামিন্স, 8 নম্বরে সুনীল নারিন, 9 নম্বরে কমলেশ নাগারকোটি, 10 নম্বরে শিবম মাবি এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী খেলবেন। এরপর হেড টু হেড রেকর্ডের কথা বললে, এখনও পর্যন্ত আইপিএলে KKR এবং কিংস ইলেভেন পাঞ্জাব টোটাল 25 বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে KKR 17 বার এবং পাঞ্জাব মাত্র 8 বার জিতেছে। এবার লাইভ স্ট্রিমিংয়ের কথা বললে, এই গুরুত্বপূর্ণ ম্যাচটি আপনারা টিভিতে স্টার স্পোর্টসের সমস্ত নেটওয়ার্কে দেখতে পারবেন, আর মোবাইলে থপ টিভি, ওরিও টিভির মতো অ্যাপে ফ্রিতে দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন KKR পাঞ্জাব ম্যাচের সমস্ত কিছু বিস্তারিতভাবে। আপনাদের কি মনে হয়, আজ কি অ্যান্ড্রু রাসেল ঝড় তুলতে পারবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই প্রেস করবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।